তখন প্রায় ১২টা বেজে পার হয়ে গেছে। পুলিশ বৌমা অনামিকার জন্য সোফায় বসে শাশুড়িমা শারদা, শ্বশুরমশাই প্রসাদ আর স্বামী রমেশ অপেক্ষা করছিলেন। ততক্ষণে পুলিশ অফিসারের ড্রেসে বৌমা অনামিকা সেখানে আসে। মা, বাচ্চারা ঘুমিয়ে গেছে? হ্যাঁ গো বৌমা। বাবা, আপনি নিজের ওষুধ নিয়েছেন তো? হ্যাঁ, নিয়ে নিয়েছি মা। মা, ব্যাপারটা এই, অনামিকা কাঁদতে কাঁদতে কিছু একটা বলতেই যাচ্ছিল। তার বলার আগেই শারদা অনামিকার মনের কষ্টটা বুঝতে পারে। সে অনামিকার চোখের জল মুছে, কেঁদো না মা, তুমি তুমি তো আমার পুলিশ বৌমা। হ্যাঁ মা, যতই আমি পুলিশ বৌমা হই, আমারও তো মায়েরই মন। সে তো ঠিকই, কিন্তু তোমার এই মায়ের মনে এত কষ্ট কেন? তুমি যাবে, এনকাউন্টার করবে আর ফিরে আসবে, ব্যাস। আমরা এটা ভাবতে পারি না যে প্রত্যেকটা এনকাউন্টার আমাদের জন্য ভালোই হবে। এনকাউন্টার করার পরে প্রভাবটা আবার অন্য দিক থেকেও আসে, আর আজকের এনকাউন্টারটা খুবই স্পেশাল ছিল। অনামিকা এসব বলছিলই ততক্ষণে তার মোবাইল ফোনটা বেজে ওঠে। বলো শঙ্কর। এভাবে জিজ্ঞাসা করাতে শঙ্কর, যে পুলিশ ভ্যানে পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল, সেখান থেকে বলে, ম্যাডাম, তস্কর ব্যাপারী নরেশকে ধরার জন্য তৈরি আছি, আমরা আপনারই অপেক্ষা করছি। আসছি আমি শঙ্কর। এইটুকু বলে সে ফোনটা রেখে দেয় আর শারদার কাছে গিয়ে বলে, মা, আজ আমি আসতেও পারি আবার নাও আসতে পারি। আজ আমরা তস্কর ব্যাপারে নরেনের এনকাউন্টার করতে যাচ্ছি, যদি কিছু উল্টো পাল্টা হয়ে যায় তাহলে আপনারা অন্তত বাচ্চাদের একটু ভালো করে খেয়াল রাখবেন। কি যে বলো অনামিকা, তাহলে কি তুমি আমার সেই স্ত্রী যে শুধুমাত্র একটা এনকাউন্টারের ভয় পেয়ে এসব কথা বলছে? ও বৌমা, কিচ্ছু হবে না, আমরা সবাই তো এখানেই আছি। এরকমটা বলে অনামিকা শারদা আর প্রসাদের পা ছুঁয়ে তাদের কাছে আশীর্বাদ নেয়। তারপর ইউনিফর্মের সাথে টুপিটা পরে সেখান থেকে সে বেরিয়ে পড়ে। শারদা আর প্রসাদ সেখান থেকে নিজেদের বেডরুমে যায়। সেখানে হরিশ আর ভাবনা ঘুমুচ্ছিল। সেই বিছানাতেই শারদা আর প্রসাদও ঘুমিয়ে পড়ে, কিন্তু তাদের ঘুম আর আসে না। ওদিকে রমেশও নিজের বেডরুমে গিয়ে ঘুমুচ্ছিল, সেখানেও সে ঘুমুতে পারে না। ওদিকে অনামিকা পুলিশ স্টেশনের চেয়ারে বসেছিল। ততক্ষণে শঙ্কর এসে তাকে স্যালুট করে। শঙ্কর, তুমি নরেনকে ভালো করে শিকল পরিয়েছো তো? হ্যাঁ, পরিয়ে দিয়েছি ম্যাডাম। এটা বলো, লকআপের ভেতরে সে ঘুমুচ্ছে না এখন জেগে আছে? জেগেই আছে ম্যাডাম, এখন মনে হয় জানতে পেরে গেছে যে আজ ওর এনকাউন্টার হবে। তাহলে সবাই রেডি আছে কিনা? হ্যাঁ, আমরা সবাই রেডি আছি। এভাবে বলে অপরাধী নরেন্দ্রর কাছে অনামিকা নিজে যায়। নমস্কার ম্যাডাম, তাহলে কখন এনকাউন্টারটা করবেন আর কোথায় নিয়ে গিয়ে করবেন? এটা ডিপার্টমেন্টের সিক্রেট। শঙ্কর, একে ভ্যানে তোলো। ঠিক আছে ম্যাডাম। তারপর অপরাধীকে হাতকড়ি আর শেকলের সাথেই ভ্যানে বসানো হয়। অনামিকা ভ্যানে চেপে বসে, শঙ্কর ভ্যানটি চালায়। জঙ্গলের একটি জায়গাতে গিয়ে ভ্যানটি দাঁড়িয়ে পড়ে। সেখানে নরেনকে নামানো হয়। নাগরাজ, তুমি ছোট, সে এভাবে বলে। অপরাধী এই কথাটার অপেক্ষাতেই ছিল। এক মিনিটও দেরি না করে সে ছুটতে শুরু করে। অনামিকা আর শঙ্কর তার ওপরে গুলি চালাতে লাগে। হাওয়ার গতির স্পিডে চালানো গুলির থেকে নরেন বেঁচে যায়। তারপর একটা শক্ত কাঠ উঠিয়ে সে শঙ্করের ওপরে প্রহার করে। ম্যাডাম, শঙ্কর খুব জোরে চিৎকার করে ওঠে। অনামিকা ছুটে শঙ্করের কাছে যায়। নরেন গিয়ে ভ্যানে বসে আর ভ্যান দিয়ে সে অনামিকাকে উড়িয়ে দেয়। অনামিকাও হাওয়ায় উড়ে একটা তার পা পাথরে লেগে ধরাম করে সে মাটিতে পড়ে। আঘাত লাগাতে অনামিকার পায়ে ভীষণ ব্যথা হয়, সে কাঁদতে লাগে। এদিকে নরেন তাকে দেখে হাসে আর ভ্যানটা নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন অনামিকা হাসপাতালের বিছানায় শুয়েছিল। তার আহত পা ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল। শারদা, প্রসাদ, রমেশ তাকে দেখে চোখে জল ফেলছিল। ততক্ষণে ডাক্তারবাবু এসে বলেন, তার দুটো পায়ে পাথরে খুব জোরে আঘাত লাগার ফলে তার পায়ের নার্ভগুলো একেবারে মরে গেছে। কাল পর্যন্ত যে পুলিশ বৌমার পা ছিল, আজ থেকে সে বিনা পায়ের পুলিশ বৌমা। একটি ছোট্ট বাচ্চার মতন খেয়াল রাখতে হবে, মনে রাখবেন। এমনটা বলে সেখান থেকে ডাক্তারবাবু চলে যান। অনামিকা তার কথা শুনে কাঁদতে লাগে। তারপর বুঝিয়ে সুঝিয়ে তাকে বাড়ি নিয়ে যায়। অনামিকা বিছানাতেই শুয়ে থাকত। শারদা ঘরের কাজকর্ম, রান্নাবান্না করে বাচ্চাদেরকে স্কুলেও পাঠাত। শুধু তাই নয়,
কাজকর্মের সাথে সাথে সে বারবার অনামিকাকে সারা দিন ধরে বাথরুমেও নিয়ে যেত, আর রাত্রিবেলাতে রমেশ অনামিকাকে নিয়ে যেত। একদিন অনামিকা হুইল চেয়ারে বসেছিল, তখন একজন পুলিশ অফিসার একটা ব্যাগ আর একটা চিঠি এনে অনামিকাকে দেয়। অনামিকা চিঠি আর ব্যাগটা নিয়ে নেয়, তারপর চিঠিটা খুলে পড়তেই সে কাঁদতে লাগে। এ কি, এটা তো আমি জেনে শুনে করেছি স্যার। কিন্তু এটা তখন হয় যখন তুমি ডিউটিতে ছিলে অনামিকা, তাই জন্য এই সাসপেনশন লেটার আর 25 লক্ষ টাকা তোমার জন্য। এ কথা শুনে সারদা আনন্দিত হয় আর মনে মনে ভাবতে লাগে, 25 লক্ষ টাকা, বাবা, আমি এই টাকাটা আমার ভাইকে দিয়ে দেব, বলেছিল রিয়েল এস্টেট শুরু করবে আর পরিবর্তে 20 কোটি টাকা দেবে। এই ভেবে সে ব্যাগটা নিয়ে নেয়। তারপর পুলিশ অফিসার চলে যায়। সারদা আরও বিশেষ করে অনামিকার বাচ্চাদের দেখাশোনা করতে লাগে আর সেই 25 লক্ষ টাকা নিজের ভাইকে দিয়ে দেয়। এভাবেই দিন কাটছিল। একদিন রমেশ অনামিকাকে হুইল চেয়ারে বসিয়ে সারদার কাছে নিয়ে আসে। মা, ডাক্তার বললেন ফরেন থেকে নাকি মৃত পায়ের স্পেশালিস্ট ডাক্তার আসছেন, আমরা অনামিকাকে সেখানে নিয়ে যাব। স্পেশালিস্ট মানে? অত টাকা আমরা কোথা থেকে আনবো বাবা? কি বলছেন মা, 10 দিন আগেই তো একজন অফিসার এসে আমাকে 25 লক্ষ টাকা দিয়ে গেলেন। সেই টাকা আমি আমার ভাইকে দিয়েছি, সে 20 টাকা বানিয়ে আমাকে ফিরিয়ে দেবে। 20 টাকা চাই না মা, ওনাকে বলুন 25 লক্ষ আমাদের ফিরিয়ে দিতে। আবার যদি ডাক্তারবাবু এখান থেকে চলে যান ওনার ফিরে আসতে সময় লাগবে, তবে টাকাটা দেওয়ার আগে একবারের জন্য বলতে তো পারতেন। এ কথা শোনা মাত্র সারদা ভীষণভাবে রেগে যায় আর কটকটিয়ে বলতে লাগে, চলার জন্য পা নেই, টাকার জন্য চাকরি নেই, আর দেখো কত কত অহংকার। এবার তুমি প্রশ্ন করবে, আমাকে উত্তর দিতে হবে, আজ থেকে আমি এই ঘরের একটা কাজ করব না, না তোমার না তোমার বাচ্চাদের। এভাবে বলে সারদা সেখান থেকে চলে যায়। অনামিকা কাঁদতে লাগে। তখন থেকে সারদা সব সময় বকাঝকা করতে লাগে বাচ্চাদের আর অনামিকার, আর দেখাশোনা করাও বন্ধ করে দেয়। তা দেখে বাচ্চারা আর অনামিকা খুব চিন্তিত হয়ে ওঠে। শোনো, আমি এই ঘরের চাকরানি নই, আমি এই ঘরের মালকিন, আমি খাবো তাই আমি রান্না করব আর পেট ভরে খাবো, তোমার যদি খাওয়ার ইচ্ছে থাকে জিনিসপত্র এনে রান্না করে খাও। সরি মা, আপনি পক্ষপাত করছেন, কারণ আমি টাকার কথা জিজ্ঞাসা করেছিলাম, আমায় ক্ষমা করে দিন। সরি তো কি, যদি এখন সাষ্টাঙ্গ দণ্ডবত করো না, না তোমার না তোমার বাচ্চাদের কিছু আমি করতে যাব, এবার তুমি এই ঘর থেকে বিদায় হও। এই বলে হুইল চেয়ারের সঙ্গে অনামিকাকে সে খুব জোরে ধাক্কা দিয়ে দেয়। চৌকাটে গিয়ে চেয়ার শুদ্ধ অনামিকা নিচে পড়ে যায়। ঠিক সেই সময় রমেশ আর প্রসাদ বাড়ি ঢোকে, সঙ্গে সঙ্গে হুইল চেয়ারটা তুলে সে অনামিকাকে তাতে বসায়। তারপর প্রসাদ রেগে মেগে সারদার কাছে গিয়ে বলতে লাগে, সারদা, তোমার মধ্যে মনুষ্যত্ব নেই? যখন অনামিকা চাকরি করত তখন তো সে সব টাকা তোমার হাতেই দিত, এখন যখন সে নিজের টাকা 25 লক্ষর কথা জিজ্ঞাসা করছে তুমি রাক্ষসের মতন ব্যবহার করছো। বৌমার কথাটা নিয়ে আমার সাথে না ঝগড়া করলেই তোমার ভালো হয়। বাবা রমেশ আর বাচ্চাদের দেখাশোনা করতে পারছি না, এবার আরেকটা বিয়ে কর, আর তা যদি নয় তাহলে নিজের স্ত্রী আর বাচ্চাদেরকে নিয়ে তুমি অন্য কোথাও গিয়ে থাকো। সারদা, এই বাড়িটি আমার, দরকার পড়লে তুমি যাবে। আমি চলেই যাব, আমার ভাই 20 টাকা রোজগার করবে। এই বলে সারদা এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা রমেশ, বৌমাকে নিয়ে তুই হাসপাতালে যা, আমি বাচ্চাদের দেখে নেব। এবার হাসপাতালে গিয়ে কি হবে, অত টাকা তো আমাদের কাছে নেই। অনামিকা, অন্তত ডাক্তার পরীক্ষা করে তো এটা বলতে পারবেন যে তুমি নিজের পায়ে চলতে পারবে কি না, ততক্ষণে বাবাই ঘরটাকে মর্গেজে রেখে টাকা নিয়ে আসবে। এই বলে হুইল চেয়ারটা ধাক্কা দিয়ে রমেশ অনামিকাকে নিয়ে যেতে লাগে। অনামিকার চোখে জল। প্রসাদ অনামিকার মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করেন, না মা, তুমি আমার বৌমা নও, তুমি আমার নিজের মেয়ে, যাও মা। তারপর রমেশ অনামিকাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে হাসপাতালে চলে যায়। হাসপাতালে ডাক্তারবাবু অনামিকার ভালো করে পরীক্ষা করেন, আর এদিকে প্রসাদ বাচ্চাদের ভালো করে দেখাশোনা করে। এভাবেই দিন কাটছিল। অনামিকা নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরে আসে। প্রসাদ রমেশ বাচ্চারা দেখে ভীষণ আনন্দিত হয়। আবার থেকে অনামিকা পুলিশের ইউনিফর্ম পরে ডিউটিতে যেতে লাগে। তারপর একদিন হঠাৎ করে অনামিকা নিজের শাশুড়ি মাকে দেখতে পায়, যে ভেবেছিল 100,000 টাকা সে রিয়েল এস্টেটে লাগাবে, তার সব টাকা ডুবে যায়। ছেঁড়া জামাকাপড়, পায়ে চটি নেই, সেই অবস্থায় সে এসে দরজার কাছে দাঁড়িয়ে থাকে।
মা, ভেতরে আসুন, এই অবস্থা কি করে হলো? এই প্রশ্ন করাতে সারদা কানতে কানতে এসে প্রসাদের পায়ে পড়ে যায়। আমাকে ক্ষমা করে দাও, আমার ভাই টাকা নিয়ে সে পালিয়ে গেছে। এভাবে সে বিনতি করতে লাগে, প্রসাদ তাকে ক্ষমা করে দেয়, আর তারপর সকলে একসাথে আবার আগের মতন আনন্দে জীবন কাটাতে লাগে। ভোরবেলায় সূর্য ওঠার পরে রমেশ আর প্রসাদ মর্নিং ওয়াকে যাওয়ার জন্য তৈরি হয়ে সুরাকের কাছে যায়, কিন্তু সুরাকে তাদের জুতোই ছিল না। এ কি রে বাবা, গিফটে বৌমা অনামিকাকে ডাক দেখি। তোমার কি মনে হয় অনামিকা সত্যি করে লুকিয়ে রেখেছে নাকি? সত্যি মিথ্যে বৌমার মুখে শোনা যাবে, বৌমা অনামিকা এভাবে ডাক দেয়। অনামিকা সে সময় চক দিয়ে বাইরে আলপনা দিচ্ছিল। শ্বশুরমশায়ের ডাক শুনে, কি হয়েছে বাবা? একবার এদিকে এসে তারপর চলে যেও। ঠিক আছে বাবা। তার কথা শুনে অনামিকা সেখানে আসে, তারপর সেখান থেকে চলে যায়। আবার বাইরে গিয়ে সে আলপনা দিতে লাগে। এই কাণ্ড দেখে বাবা ছেলে একে অপরকে অবাক হয়ে দেখতে লাগে। বাবা, এতে আমার কোনো দোষ নেই, যেমনটা বলেছেন তাই করেছি। আপনি বললেন একবার এসে তারপর চলে যেতে, তাই এলাম, আবার বাইরে এসে নিজের কাজ করতে লাগলাম। আপনার কথাই তো আমি শুনলাম, কারণ আপনি আমার জন্য ঈশ্বর তুল্য বাবা। অনামিকা, অনেকবার আলপনা দেয়া হয়েছে, এদিকে এসো। আসছি গো। এরকমটা বলে আলপনা দেওয়ার পর সে তাদের কাছে আবার ফিরে আসে। সুরাকের মধ্যে ওয়াকিং শুজ রাখা ছিল, সেটা কোথায় গেল? ভালো করে প্যাকিং করে স্টোর রুমে যে আলমারিটা আছে তাতে আমি রেখে দিয়েছি। কেন মা, ওয়াকিং শুজগুলোকে এভাবে প্যাক করে আলমারিতে কেন রাখলে? প্রসাদের জিজ্ঞাসা করাকালীন সারদা সেখানে এসে হাজির হয়। তোমার এই কিপটেমির স্বভাবের কারণে তুমি ওয়াকিং শুজটাকেও এভাবে প্যাক করে আলমারিতে রেখে দিয়েছো। এক্ষুনি যাও, গিয়ে জুতোগুলো নিয়ে এসো, বাবা আর ছেলে দুজনে হাঁটতে যাবে। হ্যাঁ গো মা, সকাল সকাল কেউ জুতো পরে হাঁটে নাকি? সকালবেলায় তো খালি পায়ে হাঁটতে হয়, তবে তো। অনামিকা নিজের কথাটা শেষ করত তার আগেই প্রসাদ মধ্যেখানে ঢুকে বলে, তাহলে সুবিধা হবে উপরে যেতে, তাই না বৌমা? হ্যাঁ বাবা, বলে মাথা হেট করে নেয়, তারপর ছুটতে সেখান থেকে চলে যায়। তোমরা তো জানোই বৌমার কিপটেমির কথা, ছাড়ো আমি গিয়ে জুতোগুলো নিয়ে আসছি, বলে সারদা স্টোর রুমের দিকে যায়। কিন্তু আলমারিতে তালা লাগানো ছিল। বৌমা কোনো ছোট মোটো কিপটে নয়, মহান কিপটে। সেখান থেকে সারদা তাদের কাছে ফিরে আসে, যা যা ঘটেছিল সব কথা তাদেরকে খুলে বলে। যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই রমেশ আর প্রসাদ খালি পায়েই হাঁটতে চলে যায়। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনামিকা তাদেরকে দেখে মনে মনে খুব আনন্দিত হয়। তারপর হলের ঘড়িতে সকাল 8টা বাজে। ততক্ষণে জলখাবার খেতে সকলে এসে ডাইনিং টেবিলে বসে। অনামিকা সবার পাতে মধ্যে কানে হোল করে একটা করে ইডলি দেয়। দেখা মাত্রই সকলে খুব অবাক হয়ে যায়। হ্যাঁ গো বৌমা, এটা আবার কি? মধ্যে কানে হোল করা ইডলি মা। সম্বর ইডলি জানতাম, কিন্তু এই মধ্যেখানে ছ্যাঁদা করাটা কি? সম্বর ইডলির মতনই, শুধু মধ্যেখানে এটা ছ্যাঁদা করা। এর আগে অনামিকা আরো কিছু বলতো, তার আগেই রমেশ বলে ওঠে, কেন অনামিকা, শুধু নিজের কিপটেমির কারণে এরকমের এক্সপেরিমেন্ট কেন করো? এটাকে কিপটেমি বলে না, সঞ্চয় বলে। যদি তিনটে ইডলির মধ্যেখানে ছ্যাঁদা করা হয়, তো যতখানি ব্যাটার হয় সে ব্যাটারটা দিয়ে একটা চতুর্থ ইডলি তৈরি হয়ে যেতে পারে। অনামিকার এই বিবরণ শুনে সারদার যেন মাথায় হাত। তারপর বেশি যুক্তিতক্ক না করে রমেশ আর প্রসাদ ওই হোলওয়ালা ইডলি খায় আর অফিসের জন্য বেরিয়ে পড়ে। সারদারও প্রতিবেশীর বাড়িতে কিছু কাজ ছিল বলে সেও চলে যায়। এভাবেই দিন কাটছিল। তারপর একদিন বৌমা অনামিকা গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার কথাটা শুনে সকলেই আনন্দিত হয়, কিন্তু অনামিকা মনে মনে খুব দুঃখিত ছিল। সারদা ব্যাপারটা লক্ষ্য করে, তারপর তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বৌমা? মা, এখন আমার সন্তান চাই না, আমি অবসর করাতে চাই। একথা শোনা মাত্রই সারদা প্রসাদ রমেশ তিনজনেই ভীষণ রেগে যায়। সারদা অনামিকাকে থাপ্পড় লাগাবার জন্য হাতও তোলে, কিন্তু সে নিজেকে আটকিয়ে নেয়। বোকামে, আমি জানি তুমি এখন সন্তান কেন চাইছো না, তুমি ভাবছো ও আসাতে ঘরের খরচা বাড়বে। ঠিক বলেছেন মা। অনামিকার একথা শুনে রমেশ আর প্রসাদ বুঝে উঠতে পারছিল না তারা হাসবে না কাঁদবে। সন্তান প্রাপ্তি ভাগ্যের ব্যাপার বৌমা, এমন কত দম্পতি আছে যারা সন্তানের সুখ পায় না। তোমাকে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন, তাতে না বলো না। খরচার কথা না ভেবে আমরা ভালোভাবে দেখাশোনা তো করেছি না? মাথা হেট করে অনামিকা ব্যাপারটা স্বীকার করে।
তারপর অনামিকার 3 মাস কেটে যায়। একদিন রমেশ যখন অফিস যাচ্ছিল, হ্যাঁ গো আজকে যে হাসপাতালে যাওয়ার আছে টাকা দাও তো, এভাবে জিজ্ঞাসা করাতে রমেশ তাকে টাকা দেয়। অনামিকা, মাকে সঙ্গে করে নিয়ে যাও, সে তোমার সঙ্গে থাকলে ভালো লাগবে। আচ্ছা বেশ, একথা বলে রমেশ অফিসের জন্য বেরিয়ে যায়। অনামিকা শাশুড়িমা সারদাকে সঙ্গে করে নিয়ে হাসপাতালের জন্য বেরিয়ে পড়ে। সেখানে সে ডাক্তারের সামনে গিয়ে বসে। ওদিকে সারদা চেম্বারের বাইরে একটি চেয়ারে বসে অপেক্ষা করে। হ্যাঁ বলুন। ম্যাডাম আপনার ফিজ কত? আগে তুমি আমাকে এটা বলো, তুমি আমার কাছে এখানে কেন এসেছো? যখন আপনি নিজের ফিজটা আমায় বলবেন তবেই আমার সমস্যা আমি বলবো। 1000 টাকা। 1 মাসের না পুরো ডেলিভারি শেষ হওয়া পর্যন্তের? দেখুন ম্যাডাম, শুধু আপনাকে দেখার জন্য। হে ভগবান, শুধু আমার নাড়িটুকু ছুঁয়ে 2টো ওষুধ লেখার জন্য তা আবার 1000 টাকা? আগে নিজের সমস্যাটা বলো, তুমি এখানে কেন এসেছো? ম্যাডাম আপনার ফিজটা কিন্তু খুব বেশি, আর এখানে আসার আমার কারণ হলো আমি 3 মাসের গর্ভবতী। বাহ, কংগ্রাচুলেশনস, যাও শুয়ে পড়ো, আমি চেক করছি। আপনি বলছেন বলে আমি শুয়ে পড়বো, কিন্তু আমি আপনাকে 1000 টাকা দিতে পারবো না, আমার 3 মাস, আমি 300 টাকাই দেবো। শোনা মাত্রই ডাক্তার সুজাতার মাথা ঘুরতে লাগে। তারপর কিছুক্ষণ পরে, এত কিপটে গর্ভবতী মহিলা এর আগে আমি কখনো দেখিনি। তোমার ফিজ আমার চাই না, নিজের পেটে সন্তানের খেয়াল রেখো, আমি তোমাকে বিনামূল্যে ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খেয়েও। এভাবে বলে ডাক্তার সুজাতা একটা খালি কাগজে অনামিকাকে ওষুধপত্র লিখে দেন। 1000 টাকা বাঁচাতে পেরেছে বলে অনামিকা ভীষণ আনন্দিত হয়। তারপর প্রেসক্রিপশন নিয়ে সোজা সে শাশুড়িমার কাছে যায়। বৌমা, এত সময় কেন লাগলো? মা, ইয়ে ম্যাডাম বহুত অচ্ছি থি, মেরি উন্হোনে বহুত অচ্ছে সে যাঁচ কি, আপ ইয়েহি পে রুকে, মেয়ে যাকে দবাইয়া লেকে আতি হুঁ। তুমি কেন বৌমা, আমি নিয়ে আসছি। না না মা, আমাকে ভালো করে ওষুধপত্রগুলো ডেট দেখে নিতে হবে তো, আপনি এখানেই দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই বলে সে পাশের একটা মেডিকেল শপে যায়। সেখানে গিয়ে নিজের প্রেসক্রিপশনটা দেয়। সেই লোকটি সব ওষুধপত্র দিয়ে তাকে একটা বিল দেয়। ম্যাডাম 3000 হয়েছে। তার মুখে কথা শুনে অনামিকার পায়ের নিচের জমিটি যেন নড়তে লাগে। তারপর সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, আমি ভেবেছিলাম আমি আমার 1000 টাকা সঞ্চয় করেছি, এদিকে যে ওষুধে 2000 টাকা আমার বেরিয়ে যাবে, এবার আমি কি করি? সে এমনটা ভাবছিলই ততক্ষণে মেডিকেল শপের ওই ছেলেটা বলে ওঠে, ম্যাডাম টাকা দিন। একটু কম করুন দাদা। কম করার কথা বলছেন? এগুলো কোনো তরি তরকারি নাকি ওষুধ? সে আমি জানি, কিন্তু 3000 টাকা সে তো অনেক বেশি। তাহলে কি বলতে চান, আপনি আমাকে 300 টাকা দেবেন? হ্যাঁ দাদা, আপনি তো একদম আমার মনের কথা বলেছেন, এখন আমি 3 মাসের গর্ভবতী, 300 টাকা নেন, যখন 4 মাসের গর্ভবতী হব তখন 400 টাকা দেব, কি বলেন দাদা? অনামিকার এই কথা শুনে ওষুধের দোকানের লোকটা মাথা ঘুরে পড়ে যায়। তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয় আর সব ওষুধ নিয়ে নেয়। যাক বাবা, এখানে আমি 3000 টাকা বাঁচিয়ে নিলাম, এমনটা বলে অনামিকা সারদার কাছে যায়। এভাবেই দিন কাটছিল। তারপর অনামিকা পূর্ণরূপে গর্ভবতী হয়ে ওঠে। ডেলিভারির সময় ঘনিয়ে আসে। অনামিকা ভাবত হাসপাতাল যাওয়া মানেই টাকা শুধু শুধু খরচা। তারপর একদিন সে চেক আপ করাতে যায়। ডাক্তার ম্যাডাম পরীক্ষা করে বলেন, বাচ্চাটি ঘুরে গেছে, এক্ষুনি আমাদেরকে অপারেশন করতে হবে, 30000 জমা করুন। রমেশ গিয়ে 30000 জমা করে দেয়। অনামিকা এ ব্যাপারে কিছুই জানত না, আর যদি সে জেনে ফেলত তাহলে জানি না সে কি কাণ্ড ঘটাত। ঠিক 1/2 ঘন্টার মধ্যেই অনামিকা একটি সুস্থ পুত্র সন্তানকে জন্ম দেয়। যেই তার জ্ঞান ফিরে আসে সে জানতে পারে অপারেশনের জন্য টাকা জমা করা হয়েছে। তারপর ছেলেকে দেখে, এতদিন ধরে কিপটেমি করে যা সঞ্চয় করেছিলাম তোর আসার জন্য সব একবারই খরচা হয়ে গেল, এবার জানি না তোর আসার পরে আর তুই কি কি খরচা করাবি। ভয়ভীত হয়ে সে এসব কথা ওই বাচ্চাটিকে বলে, আর তাকে বলতে দেখে সকলেই খুব জোরে জোরে হাসে। সে যে যাই বলুক না কেন, অনামিকার এরকম কিপটেমি কিন্তু একটু ডেঞ্জারাসই ছিল। এতদিন পর্যন্ত অনামিকার এই কিপটেমির কারণে শ্বশুরমশাই প্রসাদ, শাশুড়িমা সারদা আর স্বামী রমেশেরই কষ্ট হচ্ছিল, কিন্তু এরপরে তো অনামিকার এই কিপটেমি তার ছেলেকেও সহ্য করতে হবে। কিন্তু নিজের ছেলের ব্যাপারে অনামিকা কতখানি কিপটেমি করতে পারে সেটা তো সময়ই বলবে।